الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দেবিদ্যার সরকারি রিয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে দশম শ্রেণীর জীববিজ্ঞান শিক্ষার্থীদের প্রতি স্বাগত। কোভিড-19 পরিস্থিতিতে আমরা অনলাইন ক্লাস করছি। আমরা আশা করি তোমরা নিয়মিত ক্লাসগুলি ফলো করে যাচ্ছ। অচিরেই হয়তোবা আল্লাহ এটার একটা সমাধান করবেন, তখন আমরা শ্রেণীকক্ষে সরাসরি পাঠদান করবো ইনশাআল্লাহ। এর মধ্যে আমরা এখন অনলাইন ক্লাসে কিছু ধারণা দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। তোমরা এগুলো যদি ফলো করো তোমাদের অনেক উপকার হবে আশা করি। আজকে আমরা পরিপাক নিয়ে আলোচনা করব। পরিপাক কি? ওই দিনের আলোচনায় আমরা দেখেছিলাম খাদ্যের জটিল উপাদান জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সরল রসে পরিণত হওয়াকে পরিপাক। যেমন ওই দিন দেখিয়েছিলাম আমরা আমিষ পরিপাক হইয়া অ্যামাইনো অ্যাসিড রূপান্তর হয়েছিল, কারণ আমিষ একটা জটিল উপাদান, এটা রক্তে গ্রহণ করতে পারে না, এই জন্যই পরিপাকের প্রয়োজন। পরিপাকের মাধ্যমে এই আমিষটা অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়, আমরা এটা দেখেছিলাম। এইভাবে শর্করাটা গ্লুকোজে পরিণত হয়, স্নেহটা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়, এটা বলেছিলাম এদিন। আজকে একটু বিস্তারিত আমরা দেখব, কারণ খাদ্যটা হঠাৎই পরিপাক হয়ে যায় না। মুখ থেকে পায়ু পর্যন্ত বিশাল লম্বা একটা নালী আছে, মুখ দিয়ে খাদ্য গ্রহণ করা হয়, কিন্তু এটা রূপান্তর ঘটে, বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের রূপান্তর ঘটে, আমরা এই সম্পর্কে দেখব। তো আমরা দেখব যে প্রথমে মুখের ভিতরে কি পরিপাক হয়। খাদ্য যখন মুখে যায় তখন লালা রস বের হয়, এটাকে স্যালাইভা বলা হয়, এবং আরেকটা রস টায়ালিন নামে একটা রস বের হয়। স্যালাইভার কাজ হইল শর্করাকে মল্টোজে পরিণত করে। আমরা জেনে আশ্চর্য হব যে আমরা যত খাদ্যই গ্রহণ করি আমিষ এবং স্নেহের কোনো পরিপাক মুখের ভিতরে হয় না। মুখের ভিতরে শুধু শর্করারই রূপান্তর ঘটে কিছু। এই জন্য খাদ্য গ্রহণের পরে আমরা দাঁত মেজে দাঁত পরিষ্কার করে ঘুমাতে হবে। তাহলে আমাদের মুখের ভিতরে যে ভাতগুলো অথবা যে শর্করাগুলো লেগে আছে এইগুলো মুখের ভিতরেই হজম হয়ে যাবে, এবং মুখে এই জন্যই মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়। আমরা এই জন্য দাঁত পরিষ্কার করে যেন কোনো খাদ্যকণা দাঁতের ফাঁকে লাগতে না পারে। এইভাবে পরিবর্তন হয়ে দাঁতের ফাঁকে ব্যাকটেরিয়ার সৃষ্টি হয় এবং আস্তে আস্তে দাঁত ক্ষয় হয়ে যায়, এটাকে ডেন্টাল কেরিজ বলে। আমরা এই ব্যাপারে সচেতন থাকবো। তাহলে বোঝা গেল মুখে পরিপাকের ভিতরে লালা রস বা স্যালাইভা শর্করা জাতীয় খাদ্যকে মল্টোজে পরিণত করে, একটা সরল উপাদান। তারপরে খাদ্য প্রবেশ করে আস্তে আস্তে পাকস্থলীতে, ডিউডেনাম হইয়া পাকস্থলীতে, আর পাকস্থলীতে যখন প্রবেশ করে আমরা দেখব মুখে দিয়ে প্রবেশ করার পরে একটা ছবি আছে, মুখ দিয়ে খাদ্য গ্রহণের পরে এটা অন্ননালী হয়ে পাকস্থলীতে প্রবেশ করে। পাকস্থলীতে খাদ্য কয়েক ঘন্টা থাকে। পাকস্থলীতে পরিপাকের ভিতরে আমরা একটু আলোচনা করে নেই। পাকস্থলীতে প্রথমে গ্যাস্ট্রিক রস বের হয়। গ্যাস্ট্রিক রসের ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে এবং পেপসিনোজেন থাকে। তাহলে পেটের ভিতরে পাকস্থলীর ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ফাংশন কী? প্রথমত হাইড্রোক্লোরিক অ্যাসিড খাদ্যকে হজমের উপযোগী করার জন্য অ্যাসিডের প্রয়োজন। অ্যাসিড দিলে বিক্রিয়ার গতি বাড়ে, যেন প্রথমে এটা কাজ করে। দ্বিতীয়ত এটা জীবাণুকে ধ্বংস করে। এই খাদ্যগুলি খাওয়া হলো, এর ভিতরে কোনো জীবাণু থাকলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রভাবে এটা মরে যায়, ওই জীবাণুগুলো। আরেকটা কাজ, তিনটা কাজ করে। এক আরেকটা কাজ হলো পেপসিনোজেন নামে একটা রস আছে, এটাকে পেপসিনে পরিণত করে। তাহলে নিষ্ক্রিয় পেপসিনোজেনকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সক্রিয় পেপসিনে পরিণত করে। আমরা কি মনে করলাম
কি বুঝতে পারলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের পাকস্থলীতে অম্লীয় ভাব আনায়ন করে, নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে আর জীবাণু ধ্বংস করে। তাহলে আমিষ জাতীয় খাদ্যের উপরে পেপসিন যে হলো, এখানে পেপসিনটা আমিষ জাতীয় খাদ্যকে ভেঙে প্রোটিওজ ও পেপটোন নামে দুইটা উপাদানে পরিণত করে, যার নাম একত্রে পলিপেপটাইড। আমিষ হজমইয়া কিন্তু অ্যামাইনো অ্যাসিড হবে, পাকস্থলীর ভিতরে শুধু পলিপেপটাইড হয়। আর আশ্চর্য বিষয় হচ্ছে, মুখের ভিতরে যেমন আমিষ এবং স্নেহের পরিপাক নাই, অনুরূপভাবে পাকস্থলীর ভিতরে শর্করা এবং স্নেহের কোনো পরিপাক নাই। এরপরে যাইয়া অন্ত্রের ভিতরে বাকি কাজ হবে, আস্তে আস্তে পরিপাকটা হবে। তাহলে শুধু পাকস্থলীতে পরিবর্তন হয়, রূপান্তর হয় শুধু আমিষে, প্রোটিন অথবা আমিষের পরিবর্তন হয় পাকস্থলীতে। ক্ষুদ্রান্ত্রে পরিপাকটা, এরপরে নালী হিসেবে ক্ষুদ্রান্ত্র আমরা ছবিতে দেখছি, এই নালীগুলি ক্ষুদ্রান্ত্র। আর এটা হচ্ছে কালো রঙেরটা হচ্ছে বৃহদন্ত্র, এটা ক্ষুদ্রান্ত্র। এইগুলো এই নালীগুলো ক্ষুদ্রান্ত্রে পরিপাকটা কি হয় দেখি আমরা। ক্ষুদ্রান্ত্রে তিন ধরনের খাদ্য পরিবর্তন হয়, একটা হইল আমিষ বা প্রোটিন পলিপেপটাইড হয়েছিল, এই পলিপেপটাইডটা ট্রিপসিন নামক একটা রসের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। আমরা জানি ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশকে ডিউডেনাম বলে, ডিউডেনাম থেকে ডিউডেনামে আমরা দেখেছি একটা লম্বা, বেশ লম্বা একটা বড় পাতার মতন একটা অঙ্গ থাকে এটাকে, হ্যাঁ, অগ্নাশয় বলে। অগ্নাশয় থেকে তিন রকমের রস বাইর হয় সাধারণত, ট্রিপসিন, অ্যামাইলেজ, লাইপেজ। তাহলে পলিপেপটাইডকে ট্রিপসিনে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে, শর্করাকে অ্যামাইলেজ নামক রসে গ্লুকোজে পরিণত করে, স্নেহকে লাইপেজ নামক রসে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে। আর যেহেতু আমরা খাদ্যের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে শর্করা গ্রহণ করতে হয়, শর্করা সবচেয়ে বেশি গ্রহণ করতে হয় সারা পৃথিবীর মানুষ এটা করে থাকে, শর্করা হজমের জন্যই বেশি আয়োজন করতে হয়। জন্য ক্ষুদ্রান্ত্রের ভিতরে দেখা যায় অন্ত্রের ভিতরে অন্ত্রগাত্র থেকে রস বাইর হয় কী কী, ট্রিপসিনও বের হয়। যে আমিষগুলো পাকস্থলীতে হজম হয় না, এগুলো ট্রিপসিনের মাধ্যমে অন্ত্রে হজম হয়ে যায়। অ্যামাইলেজ শর্করা জাতীয় খাদ্যকে হজম করে, লাইপেজ স্নেহ জাতীয় খাদ্যকে হজম করে। আর শর্করা যেহেতু বেশি, শর্করার জন্য আরও তিনটা রস থাকে, একটা হচ্ছে মল্টেজ, লেপটেজ, সুক্রেজ, এগুলো অন্ত্র থেকে বের হয়, ক্ষুদ্রান্ত্র থেকে এগুলো বের হয়। তারপরে অন্ত্রের আরেকটা কাজ আছে, অন্ত্রের ভিতরে কিছু অভিক্ষেপ আছে ভিতরের দিকে, এগুলোকে ভিলাই বলা হয়। ভিলাই দ্বারা এই রসগুলি শোষিত হয়, যেই পরিপাককৃত খাদ্যরসগুলি তৈরি হলো, হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এই সমস্ত রসগুলো শরীরের জন্য প্রয়োজনীয় এবং পরিপাকের আয়োজন শুধু এইগুলি করার জন্যই। পরিপাকের কাজই হলো এইগুলোকে পরিবর্তন করে সরল রসে পরিণত করা। ওই রসগুলিকে ক্ষুদ্রান্ত্রের ভিলাই নামক ছিদ্র দ্বারা এগুলো শোষিত হয়, রক্তনালীতে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে রক্তনালীতে সবগুলো যায় না, ফ্যাটি অ্যাসিড যেই জায়গায় যাবে সেই জায়গায় চর্বি জমা হবে। তো যদি রক্তনালীতে এটা ঢুকে, ফ্যাটি অ্যাসিড ঢুকে, স্নেহ হজম হয়ে যে রসটা হয় এটা যদি রক্তনালীতে ঢুকে, তাহলে রক্তনালী চর্বিয়ে বন্ধ হয়ে যাবে, রক্ত চলাচল বন্ধ হয়ে মানুষ অতি দ্রুত হার্ট অ্যাটাক করে মানুষ মারা যাবে। এই জন্য আল্লাপাক আগেই ব্যবস্থা করেছেন যে রক্তনালীতে অ্যামাইনো অ্যাসিড এবং গ্লুকোজ শোষিত হবে। আর লসিকা গ্রন্থি, লসিকা নালী নামে এক ধরনের নালী আছে, লেকটিয়াল নালী বলে, এইগুলি দিয়ে ফ্যাটি অ্যাসিডটা শোষিত হবে, যার কারণে ফ্যাটি অ্যাসিড রক্তনালীতে কোনো ঝামেলা সৃষ্টি করবে না। এটা বিভিন্ন জায়গায় শরীরের জমা থাকবে, বিশেষ করে নিষ্ক্রিয় অঙ্গ পেটের মধ্যে চর্বিটা বা বেশি করে জমা হয়, অন্যান্য অর্গানও জমা হতে পারে। তারপরে সর্বশেষ অংশের নাম কোলন,
বৃহদন্ত্র যেটাকে বলে, এই কোলনের ভিতরে, কোলনের ভিতরে শোষণের পর অবশিষ্ট খাদ্য কোলনে পৌঁছে, কোলনের ভিতরে যাওয়ার পরে পানি শোষণ হয়, আর পানি শোষণের পরে মলদ্বার দিয়ে অসার অংশটা শরীর থেকে বের হয়ে যায়, যেটাকে মলত্যাগ বলা হয়। তাহলে মুখ থেকে পায় পর্যন্ত কীভাবে খাদ্যের কোথায় কী পরিবর্তন হয় এটা আমরা দেখলাম। বিভিন্ন এনজাইমের উপস্থিতিতে জটিল খাদ্য উপাদান সরল রসে পরিণত হওয়াকে পরিপাক বলে। পরিপাক সম্পর্কে আমরা এতটুকু জানলাম যে এটা জটিল খাদ্যকে সরল রসে পরিণত করে। আর আমরা জানি খাদ্য উপাদান ছয় প্রকার, এর মধ্যে তিন প্রকার উপাদান জটিল। আমরা জানি সেই জটিল উপাদানগুলো আমিষ, শর্করা এবং স্নেহ, কিন্তু বাকি তিনটা উপাদানের কোনো পরিপাকের প্রয়োজন হয় না, সরাসরি রক্তে মিশতে পারে, এটা ওই দিন বলেছিলাম। এই তিনটা কি? খনিজ লবণ, ভিটামিন এবং পানি। আর আমরা এই ছয়টা উপাদানকে হয়তোবা ইংরেজিতে নতুবা বাংলায় বলতে হবে, যদি দুটোটা একত্রে বলে তাইলে কিন্তু সংখ্যা বেড়ে যাবে, ভুল হয়ে যাবে। কারণ আমিষ যাকে বলে প্রোটিন তাকেই বলে, শর্করা যাকে বলে কার্বোহাইড্রেট তাকেই বলে। এগুলো শুধু শব্দের রূপান্তর আর কিছু না। স্নেহজাতীয় খাদ্য এইটাকে ফ্যাট বলে। এইভাবে তিনটা খাদ্যই রূপান্তরের প্রয়োজন হয় আমাদের দেহে। এইগুলো সুচারুরূপে যদি পরিপাক হয় তাইলে আমরা নিজেদের শরীরকে দিন দিন সুস্থ দেখতে পাবো, এবং আমাদের শরীর খাদ্য দ্বারা উপকৃত হবে। আমি আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।